নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনে হাইড্রোলিক মেশিন দিয়ে পাইলিং এর কাজ করায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে আশপাশের ভবন। পাইলিং এর কাজে হাইড্রোলিক মেশিন ব্যবহারের প্রতিবাদে সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করে স্থানীয়রা। অভিযোগ, মোগড়াপাড়া এলাকায় প্রিন্সিপাল 100 প্লাজা নামের বহুতল ভবনে মার্কেট নির্মিত হচ্ছে। ওই মার্কেট নির্মাণ কাজের জন্য অত্যাধুনিক পাইলিং আর হাইড্রোলিক মেশিন ব্যবহৃত হচ্ছে, আর এ কারণে আশপাশের অন্তত 7টি মার্কেটে ভূকম্পন সৃষ্টি সহ দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। কয়েকটি ভবনে ফাটলও তৈরি হচ্ছে, তাই দ্রুত ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা স্থানীয়দের। যাতে আমাদের মার্কেটে কোনো ভূকম্পন না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবে তারা কাজ করবে। ওনারা যেই ধরনের মেশিন দিয়ে কাজ করতেছে, কয়েকটা মার্কেট ক্ষতিগ্রস্ত দেখা দিয়েছে এবং পার্শ্ববর্তী মার্কেটের ক্ষতির আশঙ্কা রয়ে গেছে আরও পিছু পিছের।